নমস্কার, শুরু করছি জানকারি। এই খরিফ মৌসুম থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আসুন জেনে নেওয়া যাক এই বীমার খুঁটিনাটি বিষয়গুলো। গত ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ঘোষণা করেন নরেন্দ্র মোদী। এই জুন মাস থেকেই অর্থাৎ খরিফ মৌসুম থেকেই এই বীমার সুবিধা পাবেন কৃষকরা। এই বীমার আওতায় আসতে পারবেন সকল কৃষকরা। তবে এই বীমার আওতায় আসা কোনো কৃষকের জন্য বাধ্যতামূলক নয়। বীমার প্রিমিয়ামের ক্ষুদ্র অংশ বহন করতে হবে কৃষকদের, বাকি পুরো টাকাটাই দেবে কেন্দ্র। প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে চাষের খরচ পেয়ে যাবেন কৃষকরা। শুধু তাই নয়, ক্ষুদ্র চাষিরা বীমা না করিয়েও এই যোজনার সুবিধা পাবেন। ফসলের ক্ষতি হলে ক্ষুদ্র চাষিরা স্থানীয় পঞ্চায়েত, ব্লক বা কৃষি আধিকারিকের কাছে আবেদন করলেই 25% টাকা পেয়ে যাবেন। ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে পরে তাদের এক বা দুই কিস্তিতে বাকি 75% টাকা দেওয়া হবে। আমরা খরিফ মরশুমের জন্য 2%, রবি মরশুমের জন্য 1.5% এবং উদ্যানজাত ও বাণিজ্যিক ফসলের জন্য সর্বোচ্চ 5% আমরা প্রিমিয়াম রেট কেন্দ্রীয় সরকার ঠিক করেছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আসতে যোগাযোগ করা যেতে পারে গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস বা জেলা কৃষি দপ্তরেও। এছাড়াও কৃষক বন্ধুদের কাছ থেকেও এই যোজনা সম্পর্কে তথ্য পাবেন কৃষকরা। বিশ্বজিৎ সিংহ রায়ের রিপোর্ট, 24 ঘন্টা। কেন্দ্রীয় সরকারে বিভিন্ন মন্ত্রকের জন্য প্রয়োজন স্টেনোগ্রাফার। আবেদন করার আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, আসুন দেখে নিই। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে স্টেনোগ্রাফার গ্রেড সি ও স্টেনোগ্রাফার গ্রেড ডি পদে 100 ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। গ্রেড সি স্টেনোগ্রাফার পদের জন্য ইংরেজি শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে অন্তত 100টি ও 40টি শব্দের গতি থাকা দরকার। গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের জন্য ইংরেজি শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিংয়ে মিনিটে যথাক্রমে অন্তত 80টি ও 50টি শব্দের গতি থাকা দরকার। কারা আবেদন করতে পারবেন? উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। বয়স হতে হবে 1/8/2016 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তফসিলি জাতি ও উপজাতিরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। স্টেনোগ্রাফার্স গ্রেড সি ও গ্রেড ডি এক্সামিনেশন 2016 মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। 31/7/2016 হবে 2 ঘন্টার লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় 3টি পার্টে হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 50 নম্বরের 50টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরের 50টি প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100 নম্বরের 100টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং প্রযোজ্য। সফল হলে স্কিল টেস্ট নেওয়া হবে। এবার আসা যাক বেতনের প্রসঙ্গে। গ্রুপ সি পদে মূল বেতন 9,300 টাকা থেকে 34,800 টাকা ও গ্রেড পে 4,600 টাকা। গ্রুপ ডি পদে মূল বেতন 5,200 টাকা থেকে 20,200 টাকা ও গ্রেড পে 2,800 টাকা। এবার দেখে নেওয়া যাক কোথায় আবেদন করবেন। www.ssconline.nic.in এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন করার আগে ছবি ও সই জেপেক ফরম্যাটে স্ক্যান করে নিন। অনলাইনে দরখাস্ত করার আগে আবেদন করার শেষ তারিখ 23 জুন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।